ভালো মুনাফা হওয়ায় মুন্সিগঞ্জে বাড়ছে আখ চাষ। উৎপাদন নিশ্চিতে চাষিদের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ হওয়ায় আখের বাজার আরও বাড়বে বলে মনে করছেন চাষিরা। মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজনের তথ্যে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগর ও শিরালদিখানে বেড়েছে আখের চাষ। ভালো দাম পাওয়ায় উপজেলা দুটিতে দিন দিনই বাড়ছে চাষের সংখ্যাও। ইউরিয়া পটাশ সব পদ্ধতি মিলে মিলে দিলে মানে ভালো হয়। আর পানি সাথে শাকটা যত পানি দেবো তত ভালো। সার ও কীটনাশকের ব্যবহার একেবারেই কম হওয়ায় ফসলটির চাষ শ্রম ও খরচ সাশ্রয়ী। অন্যদিকে সময় মতো ওঠাতে পারলে বাজার মূল্য ভালো পাওয়া যায় বলে জানান চাষিরা। আর বিক্রি করে করেন যে 30-35 হাজার টাকা বর্ষাকালে চাষ হয়। আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগের এক কর্মকর্তা। উৎপাদন সম্পর্কিত যে বিষয়গুলো আমরা সেটা চাষে ব্যাপারে দিচ্ছি। চলতি মৌসুমে জেলায় 311 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। শারমিন সরনা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।